সো এখানে এখন আমি ওদেরকে খাবার দেবো, মানে মুড়ি এনেছিলাম, তো সেটা দিচ্ছি। দেখো খালি কি হারে ওরা এক্সাইটেড হয়ে যায় খাওয়ার পেলে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্যাম অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউর চ্যানেল ওয়ার্ল্ড অন ওয়েলস। এখন আমি দাঁড়িয়ে আছি পোখরি লেকের সামনে, যেটা জয়ন্তীতে অবস্থিত। আর আজকে আমরা জয়ন্তী বক্সার ট্রিপে বেরিয়েছি। আমি আর আমার সাথে আছে শ্রী, আপাতত পুরো হাঁপিয়ে গেছে এত অবধি পৌঁছে। সো এখানে আমরা কীভাবে আসলাম সেটা প্রথম থেকে দেখে নাও, তারপর ফিরে আসছি এই পোখরিতে। If you are new to this channel, please like, subscribe and turn the notification bell on so you can watch all the upcoming videos before anyone else. এখন আমরা যাচ্ছি রাজাভাতখাওয়া ফরেস্টের মধ্যে দিয়ে। আর এই ফরেস্টটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, খুবই সুন্দর। যখন তখন হাতি বেরিয়ে যায়, সন্ধ্যাবেলার দিকে বেশি চান্সেস থাকে। আজ আমাদের ইচ্ছা আছে জয়ন্তী অবধি যাওয়ার, দেখা যাক। বা দিক দিয়ে ট্রেন যাচ্ছে নিস্তব্ধভাবে, যাতে ওয়াইল্ড লাইফে কোনো প্রবলেম না হয়। আমি তো বুঝতেই পারিনি, এখানে এসে হর্ন দিলে তখন বুঝলাম যে ট্রেন যাচ্ছে। আমরা এখন চলে এসেছি প্রায় পাম্পু বস্তির কাছাকাছি। এই জায়গায় দুর্ঘটনা, আমার স্বামীকে হারিয়েছি, সামওয়ান হ্যাজ লস্ট হার হাজবেন্ড হেয়ার। তো নোটিশ বোর্ডে ওটারই ওয়ার্নিং দেওয়া আছে আসতে গাড়ি চালাতে। এরপরই আসবে টিকিট কাউন্টারের একটা এরিয়া, যেখানে মিউজিয়ামটা আছে, রাজাভাতখাওয়া মিউজিয়াম, সেখান থেকেই টিকিটটা কাটতে হয়। তো আমরা চলে এসেছি এই যে গেট, এখানেই টিকিট কাউন্টার আছে। একবার আমি ইনফরমেশনটা নিয়ে নেব। এই যে পর্যটক সুবিধা কেন্দ্র, ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার, তো এখান থেকে শুনে নিই ব্যাপারটা কী। দুজন? হ্যাঁ, আইডি লাগবে। মোটর সাইকেল আছে একটা। থ্যাংক ইউ। তো এটা হলো টিকিট, বাইকে করে যদি তোমরা যাও 270 টাকা দুজনের লাগলো, আর ভ্যালিড ফর টুডে। বন্ধুরা, আমরা চলে এসেছি জয়ন্তী বা বক্সা যাওয়ার যে মেন গেট সেখানে। এখানে আমাদের টিকিটটা শো করতে হবে। টিকিটটা কোথায় শো করতে হবে? টিকিটটা ধরো ধরো, সো আমরা ঢুকে যাচ্ছি বক্সা টাইগার রিজার্ভে। এরপরেই পুরো বক্সা টাইগার রিজার্ভ যে এরিয়া সেটা পড়ে গেল। তো লাভা যেদিন আমরা যাই, সেদিন আমি বলেছিলাম ওখানের ফরেস্টটা দেখে অনেকটা আমার রাজাভাতখাওয়া টাইপের ভাইব আসছিল, এরকম টাইপের অনেকটা ছিল। ওখানে চাপাতা বাগানটা বেশি ছিল, এখানে দারুণ ফরেস্ট, একদম র ফরেস্ট যাকে বলা হয়। প্রচুর প্রজাতির প্রজাপতি এখানে পাওয়া যায়। ওটা হলো তোমার স্ট্রবেরি ফ্লেভারের। বন্ধুরা, এই রাস্তায় প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছি, মানে শয়ে শয়ে প্রজাপতি রাস্তার আশেপাশে খেলা করছে। এখান থেকে জয়ন্তী আর বক্সার যে রাস্তা দুটো ভাগ হয়ে গেল, সেটা আর 5 কিলোমিটার বাকি। এত প্রজাপতি, আমার হেলমেটের ভাইদারে এসে বাড়ি খাচ্ছে। এই প্রজাপতিরা আমাদের যে এই এনভায়রনমেন্ট সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এরাই গাছের ফুল থেকে ফুলে পরাগ সংযোগ ঘটায়, আর যার জন্য অনেক গাছ আমাদের এনভায়রনমেন্টে জন্ম নেয়।
আমরা এখন চলে এসেছি জয়ন্তী বক্সার যে মোড় সেখানে, এইদিকে হলো জয়ন্তী আর সোজা যদি যাও তাহলে হলো সান্তালা বাড়ি আর বক্সা ফোর্ট। তাহলে আমরা এখন যাব জয়ন্তীর দিকে। রাস্তায় জল, আমরা এখন চলে এসেছি ওল্ড জয়ন্তী ব্রিজের উপর। এখানে আগে কোনো ব্রিজ ছিল না, কিন্তু নদীর উপর দিয়েই মানে যেখানে বালুর পাথর সেখান দিয়ে একটা মোটামুটি রাস্তার মতন করা ছিল। ওই যে পুরনো ব্রিজ সেটা অনেকদিন আগে ভেঙে যায়, তারপরে কোনো রাস্তা মিডলে ছিল না, এখন তো ব্রিজ বানানো আছে খুব সুন্দর একটা, সুন্দর দারুণ জায়গা। এই যে পোখরি লেগ, এখান থেকে যায় পোখরি লেগ এদিক দিয়ে যাও। আমরা এখন চলে এসেছি জয়ন্তী রিভার বেডের কাছাকাছি, খরস্রোতা জয়ন্তী হয়ে চলেছে। সো অ্যামেজিং, বিউটিফুল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি জয়ন্তী রিভার বেডে, আর তোমরা দেখতে পাচ্ছ জল একদমই ঘোলা, কারণ এদিকে আছে ডলোমাইটের পাহাড়, চুনা পাথরের পাহাড়, তোমরা জানো সেই জল সেই পাহাড়ের মাটির সঙ্গে মিলে একদম নোংরা হয়ে গেছে। আদারওয়াইজ সামারে কিন্তু জেনারেলি পরিষ্কার জল থাকে, স্নান করে সবাই এসে। আর ওই দিকে কোনো এক পাহাড়ে আছে মহাকাল মন্দির, বড় মহাকাল ছোট মহাকাল, আর এই সাইডে ফরেস্টটাতে ইয়ে করানো হয়, ওই যে কী বলে ওটাকে, সাফারি, এই সাইডের ফরেস্টটাতে সাফারি করানো হয়, আমি অলরেডি একবার করেছিলাম। দাদা আপনার নাম কি? আমার নাম গৌতম লামা। গৌতম লামা, দাদা আমাদের সাথে আছে আমাদের এখানে একজন দাদা গৌতম লামা, তো ওনার থেকে ইনফরমেশনটা নিয়ে নিই। আমরা এখানে মহাকাল যদি কেউ যেতে চায় কীভাবে যেতে পারবে? এখন বর্তমানে তো দুদিন ধরে যে বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে এখন বর্তমানে মহাকালের রাস্তাটা একদমই বন্ধ আছে। আচ্ছা, তো এখান থেকে সামনে যেটা আমাদের ভিউ পয়েন্ট বলা হয় ওটা বলে হাওদা ভিউ পয়েন্ট। আচ্ছা, সে হাওদা ভিউ পয়েন্ট অব্দি জিপসি গাড়িগুলো শুধু যায়, যে নিচে যে জায়গাটা যেখানে মহাকাল যেখান থেকে ট্রেক করে ওঠে, ও তারও আগে আরো একটু, মানে এখন মহাকাল যাওয়াই যাবে, এখন মহাকাল যাওয়াই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা এখানে আছে যেরকম আমাদের চুনিয়া সাফারি, চুনিয়া ওয়াচ টাওয়ার যেটাকে বলা হয়, ভোটে বস্তি ওয়াচ টাওয়ার, চুনিয়া ওয়াচ টাওয়ার ওই সাইডে যেটা, হ্যাঁ যেটা নদী পার করে। আচ্ছা আচ্ছা। আরেকটা আছে আপনার কোর সাফারি যেটা আছে, ওটা দ্বীপ জঙ্গলের ভেতর থেকে নিয়ে যাবে চেকপোস্টের এখান থেকে, 26 মাইল যেটাকে বলা হয়, 27 মাইল ওখানে ঘোরানো হয়। আরেকটা সাফারি হলো আপনার যেটা পুকুরি লেক, পুকুরি লেকে ওটা যাওয়া যাবে। হ্যাঁ, পুকুরি লেক যাওয়া যাবে গাড়ি নিয়ে, এখনো যাওয়া যাবে। ওটাও বাইক যাওয়া যায় না নাকি? বাইক যায় না, বাইক এখানে অ্যালাউ নেই, অ্যালাউ নেই না। আচ্ছা, আর কি আছে মানে সাফারির রেট কত আছে সেটা বললে? সাফারির রেট যেরকম চুনিয়া ওয়াস্টার যদি জানে এখন বর্তমানে 1200 টাকা আছে। আচ্ছা, অনেক সময় মানে কমে যায় যেহেতু মানে রুট দেখে ডিপেন্ড করবে। আর যেরকম মহাকাল যদি যান তাহলে উইথ গাইড এন্ড গাড়ি নিয়ে, ওটা হচ্ছে এখন এখন বর্তমানে যে হাওদা ভিউ পয়েন্ট অবধি যাচ্ছে ওই অবধি আপনার 800 টাকা নিচ্ছে। 800 টাকা। আর আপনার কোর সাফারি উইথ গাড়ি এন্ড গাইড নিয়ে আপনার পড়ে যাচ্ছে 1700 টাকা। কোর সাফারি বলতে ওই যে ফরেস্টের মধ্যে, যেটা ফরেস্টের মাঝখানে। আচ্ছা আচ্ছা। যেটা 26 মাইল পশু পাখি দেখা যেতে পারে? হ্যাঁ, পশু পাখি তো দেখা যায়, কিন্তু ওটা হচ্ছে কপালের উপরে, কপালের উপরে যেহেতু জঙ্গল ওডলাইন ফরেস্ট আমাদের। হ্যাঁ, এখানকার হাতিগুলো হয়তো অনেক অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় এখান থেকে চলে আসে, ভুটান আর এই আমাদের এখানে আর আপনার আসাম নিয়ে ফরেস্টটা কানেক্টেড পুরো। হ্যাঁ, কানেক্টেড পুরো আছে, আর উডল্যান্ড ফরেস্ট আমাদের এটা। আচ্ছা, মানে কোথায় কখন কি পাওয়া যাবে কোনো ঠিক গ্যারান্টি নেই, তার মধ্যে আবার ডেন্স বেশি। আমি একবার করেছিলাম এই সাফারি, কিন্তু কোনো দেখতে পাইনি তখন হাতিটা দিয়ে কিছু। তাই হোক, এখন সবসময় তো আর বের দেখা যায় ওদের নিয়ম মতন। বা আর পোখরিটার কত আছে? পুকুরি রেট হচ্ছে 800 টাকা গাড়ি এন্ড গাইড নিয়ে। গাইড নিয়ে মানে শেয়ারে যায় নাকি না আপনার নিজের একটা গাড়ি বুক করে? এখানে আমাদের লাস্ট হয়েছে 6 জন করে গাড়িতে। আচ্ছা, তারপরে 2 জন হলেও নিয়ে যাওয়া যায়, আপনার 6 জন হলেও নিয়ে যাওয়া যায়, রেট সেমই। রেট সেমই। আচ্ছা,
কতক্ষণ টাইম লাগবে এখান থেকে পোখরিতে যেতে? এখান থেকে পোখরি আপনার আপ এন্ড ডাউন এমনি তো দেড় ঘন্টা সময়, আচ্ছা তিনি দু ঘন্টা লেগে যায়। দু ঘন্টা লেগে যায়। আর যেটা বললেন যে চুনিয়া, কি বলেন চুনিয়া ওয়াস টাওয়ারও সেম সেম, হ্যাঁ দেড় ঘন্টা আমাদের সাফারি কিন্তু দু ঘন্টা লেগে যায়। এখন বলতে গেলে রিভার বেড এর মধ্যেই ভিউ পয়েন্টটা যায়। এখান থেকে হয়তো আপনার ওই হাইসলি 3 কিলোমিটার গাড়ি যাবে। আচ্ছা আচ্ছা 3 কিলোমিটার, তাহলে এটাই তো গিয়ে লাভ নেই না। দাদার সঙ্গে কথা বললাম, অনেক ইনফরমেশন দাদার থেকে জানলাম। আর দাদাকে নিয়ে আমরা এখন কি পোখরি ওটাকে বলে, পোখরি বলে পোখরি লেক, মানে ওখানে প্রচুর কই মাগুর মাছ আছে দেখেছি। তো মহাকাল যেহেতু যাওয়া যাচ্ছে না, মহাকাল যাবো ভেবে এসেছিলাম, বাট এখন বৃষ্টির জন্য পুরো রাস্তা বন্ধ। তো আমরা দাদাকে এই গাড়িটা করে আমরা এখন পোখরি লেক যাবো, আর তার মিডলে ফরেস্টের একটু তো হয়েই যাবে, পড়বেই। চলুন দেখি, তাহলে এই হলো আমাদের গাড়ি, চলো। তার আগে দেখে নাও এখানের ভিউ কি অসাধারণ লাগছে, জয়ন্তীর এই পাহাড়, ওই সাইডটা কিন্তু ভুটান, ভুটানের পাহাড়। চলো, তো আমাদের সাফারি হয়ে গেল স্টার্ট, দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই হলো আমাদের গাড়ি, এখানে সব মুড়ির প্যাকেট পাওয়া যাচ্ছে, এই মুড়ির প্যাকেট এখান থেকে নিয়ে নেবো, কারণ ওই পোখরিতে অনেক মাছ আছে তাদেরকে দিতে হবে। দাদা কত করে মুড়ির প্যাকেট? 10 টাকা। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি এই জয়ন্তীর ভিলেজেই, এখানে আমাদের গাড়ি আছে, আর আমাদের ড্রাইভার দেখা গেছে একজন গাইড খুঁজতে, কারণ কি প্রত্যেকটা গাড়িতে একজন করে ড্রাইভার একজন করে গাইড থাকে, আর ম্যাক্সিমাম 6 জন একটা গাড়িতে যাওয়া যায়। আর গাড়ির আপনার চার্জ হলো 800 রুপিস, আপনি দুজন গেলেও 800ই পড়বে, 6 জন গেলেও 800ই পড়বে, শেয়ার করে, মানে বেশি জন আসলে অ্যাকচুয়ালি পার হেড কম পড়ছে, এটাই হলো বেনিফিট, আর কিছু না। তো এখান থেকে রাইট সাইডে চলে যাবে পুকুরির জন্য। গাড়ি কতটা যাবে তারপরে আপনাকে 1 কিলোমিটার আপ ডাউন ট্রেকিং করতে হবে, ট্রেক করে উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইখানে পুকুরি লেকে যেখানে জয়ন্তীতে আপনার 350 ফিট বোরিং করলেও জল পাওয়া যায় না, অথচ সি লেভেল থেকে আপনার 1100 ফিট উঁচুতে ওখানে সারা বছর জল থাকে পুকুরি ন্যাচারালি, অনেকটা উঁচু না? হ্যাঁ সারা বছর জল থাকে। তো ওখানটাতে আপনার পুজো পূর্ণিমাতে পুজো করা হয়, ঠিক আছে, এবং সব ধর্মের লোকই যায় পুজো দিতে। আর যেখানে বুদ্ধ পূর্ণিমার পুজো হচ্ছে তার পাশে আপনার দেবী কালরাত্রির পুজো হয় মাঘী পূর্ণিমাতে, ঠিক আছে। এমনি কোনো মন্দির নেই, পাকার বেদি আছে, যে যার মতন যায় জায়গাটাকে পরিষ্কার করে পুজো দিয়ে চলে আসে। তো ওখানে লাস্ট 3:30 পর্যন্ত যাওয়ার অর্ডার আছে, তারপরে আর যেতে দেওয়া হয় না, ঠিক আছে। বক্সার ফরেস্টটা 761 স্কোয়ার কিলোমিটার এরিয়া, এত বড় বিস্তীর্ণ এলাকা নিয়ে এরা বিচরণ করে বেড়াচ্ছে, তার মধ্যে আমরা তো একটা নির্দিষ্ট রুট ঘুরে যাই, ওই রুট ধরে আসি। এখন এই রুটের পাশে যদি থাকলো বা রোড ক্রস যদি পড়ে বা বিভিন্ন যে ওয়াচ টাওয়ারগুলো থাকে সেই ওয়াচ টাওয়ারে যদি থাকে তাহলেই আমরা ওদেরকে দেখতে পারব। তাই জঙ্গলে ঢুকলেই যে আপনি এনিমিলস পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। তো এখানে যে ফরেস্টটা আছে এটা শুধুমাত্র শালের ফরেস্ট, এতক্ষণ আমরা এসেছিলাম পেছনে শাল আর সেগুন গাছ ছিল, এখন শুধুমাত্র শালের ফরেস্ট। আর অসাধারণ এখানের দৃশ্য, আর এখানের আবহাওয়া বেশ ঠান্ডা এত গাছ থাকার কারণে। আর আমাদের সাথে আছেন আমাদের গাইড দাদা, দাদার নাম কি? অর্ঘ মুখার্জি। অর্ঘ মুখার্জি, তো আপনারা আসলে দাদাকে একটু খুঁজে নিন যেখানে উনি থাকেন, আমি ফোন নাম্বারের ডিটেলস পরে দিয়ে দেবো ভিডিওতে।
বীভৎস অফরোড রাস্তা। টোটাল এটা কত কিলোমিটার আছে? আপনার হচ্ছে 4 কিলোমিটার, তার মধ্যে 3 কিলোমিটার গাড়ি আছে। আচ্ছা, 1 কিলোমিটার আপনাকে। আচ্ছা, কেউ যদি বাইকটা অ্যালাউড নেই আর যাবেও না, কঠিন অবস্থা, কেউ যদি ট্রেক করে পুরো যেতে চায় যেতে পারে? না, যেতে পারে না। না, যেতে পারে না, এই কারণেই মানে একটা সেফটির ব্যাপারটা, একটা রিস্ক হয়ে যায় যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট তো আর বলে হবে না। না, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, জঙ্গলে এনিমেলস আপনাকে মানে আপনি না দেখলে পরেও এনিমেলস আপনাকে দেখতে পাবে। আপনি হয়তো ওকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ও কিন্তু আপনাকে দেখতে পাচ্ছে। কাজে কখন কোথায় কি থাকবে এ কিছু বলা যায় না, 1 মিনিটও লাগবে না অ্যাক্সিডেন্ট। এটাই স্টপ ইউপি লাস্ট। আচ্ছা, এখান থেকে ট্রেক করতে হবে। তো আমাদের গাড়ি লাস্ট এত অব্দি এলো, এই যে এটা হলো হল্ট, এখানেই গাড়ির লাস্ট স্টপেজ, এখান থেকে আমাদের উঠে যেতে হবে পোখরি অবধি এরকমই অফ রোড ধরে। তো দাদা আমাদের সাথে আছেন, আমাদের গাইডরা চলে আসো সাবধানে।